পানি না বাড়লেও পদ্মা ও আরিয়াল নদের ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী জেলা মাদারীপুর এরই মধ্যে নদী গর্ভে গেছে মাদ্রাসা মোবাইল টাওয়ার ব্রিজ সহ অর্ধশত ঘরবাড়ি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান ভাঙ্গন প্রতিরোধে পদ্মা ও আরিয়াল নদে বালুর বস্তা ফেলছেন তারা তবে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের নেওয়া উদ্যোগ অপ্রতুল শুধু বালুর বস্তা ফেলে এই ভাঙ্গন প্রতিরোধ সম্ভব নয় গত চব্বিশ ঘন্টায় পদ্মা ও আরিয়াল নদের ভাঙনের ব্যাপকতা বেড়েছে আক্রান্ত হয়েছে অর্ধশত পরিবার অনেকেই আগেভাগেই মূল্যবান জিনিসপত্র ও পরিবারের সদস্যদের নিয়ে অন্য জায়গায় সরে যাচ্ছেন এরই মধ্যে ভাঙনের চরাঞ্চলের তিন ইউনিয়নের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান আট শতাধিক ঘরবাড়ি ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন কমিউনিটি ক্লিনিক তিনটি ব্রিজ কালভার্ট সহ শত শত বিঘা ফসলি জমি আর পাকা সড়ক বিলীন হয়েছে